আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেখতে পারতেছেন হয়তো সবাই চিনেন এই ফলটা, এটা হলো করমচা। করমচা ফল আমাদের দেশে সবার বাড়িতেই কম বেশি করমচা গাছ থাকে, তো এখন বাণিজ্যিকভাবেও করমচা চাষ শুরু হয়েছে। মধ্যে এক সময় তেমন করমচাটা দেখা যেত না, যে ওর বড়ই ফলটার মতো এটা বিলুপ্ত হয়ে গেছিল, কিন্তু এখন আবার সবাই এটা চাষ করে থাকে, সবার বাড়িতেই দেখা যায়। তো আমাদের বাড়িতেও একটা গাছ আছে, তো এবছর করমচা অনেক আসছে। এই যে কালারগুলো অনেক সুন্দর একটা কালার হয় এটার, তো আজকে আসলাম কিছু করমচা পাড়তে। আর আমার খুবই পছন্দের এটা, খাইতে একটু টক লাগে, এই জন্য আমার খুব ভালো লাগে। এই যে দেখেন কি সুন্দর একটা কালার, ভালো করে যখন পাকে তখন আরো সুন্দর কালার হয়। আর এই যে এই কালারটা অনেক গাঢ় হবে। হ্যাঁ, করমচার চাষ পদ্ধতি হলো যে যারা করমচা চাষ করতে চান, নার্সারি থেকে করমচা চারা এনে তারপর এমনিতে নর্মালি লাগাই দিলেই হয়। এটা মনে করেন যে জৈব সার, গোবর বা অন্যান্য প্রয়োজনীয় কিছু হালকা সার দিয়ে লাগিয়ে দিতে পারেন, তাহলে হয়ে যাবে। আর করমচা পরিচর্যার জন্য সেরকম পরিচর্যার দরকার হয় না, চাইলে গোবর টোবর দিতে পারেন, জৈব সার দিতে পারেন, তাইলেই হয়ে যায়। এটা তেমন বিশেষ কোনো পরিচর্যার দরকার হয় না। আর আমাদের এই গাছটার কোনো পরিচর্যাই করি না, এমনিতেই দেখেন মাশাল্লাহ অনেক। ওই যে এগুলো ভালো করে পাকে নাই, যখন বেশি পাকবে তখন কালারগুলো অনেক গাঢ় হবে। আর এই করমচা ফলটার অনেক ওষুধি গুণাগুণ রয়েছে। ওষুধি গুণাগুণ হলো এটার মধ্যে ভিটামিন সি আছে, যাদের মনে করেন যে খাবারের রুচি কম তারা এটা খেতে পারেন, তাহলে এই ফলটা খাবারের রুচি বাড়াইতে সাহায্য করে। এছাড়াও আপনার যকৃত, কিডনি, হার্ট এগুলার খুব উপকার করে এই ফলটা, খুবই উপকারী একটা ফল। এই যে খুবই সুন্দর কালার। তো আমাদের দেশে এখন এই ফলটা বাণিজ্যিকভাবেও চাষ শুরু হয়েছে, বিভিন্ন নার্সারিতে পাওয়া যায়। আপনারা যারা এই ফলটা চাষ করতে চান, নিকটস্থ নার্সারি থেকে কিনে আনতে পারেন। সুমন এদিকে আসতো, আর কয়টা নে। আমি এখন কিছু বাইরে নিতেছি গাছ থেকে। এই ফলটা পছন্দ করে না এরকম কেউ নাই, সবাই ফলটা অনেক পছন্দ করে। আবার আমি মানে সচরাচর প্রত্যেক বছর এই ফলটা দিয়ে আচার তৈরি করি, করমচার আচার, অনেক টেস্টি হয়। দেখি এদিকে এদিকে দেখি, এদিকে এগুলো পাকছে ভালো করে, এই সাইডটা একটু ভালো করে পাকছে। এই হলো গাছটা, ওইদিকে আরো কিছু ডাল আছে, অনেকটা ছড়ছে, অনেকগুলা করমচা আছে। হ্যাঁ দেখি চলবে, এটা ভর্তা করেও খাওয়া যায়, টেস্টি হয়। এই যে এদিকে এখানে একটা ডাল আছে, এই এই এখানে ডালগুলোর করমচাগুলোর কালার অনেক সুন্দর, একটু সাদা কালার। এই যে এগুলো পাকে নাই, এই যে দেখতেছেন এটা, তারপর এইদিকে যেগুলো আছে। এই গাছটা আমার খামারের ভিতরে, আমাদের একটা মুরগির খামার আছে, এই খামারের ভিতরে এই গাছটা। প্রত্যেকটা ডালের গোড়ায়, পাতার গোড়ায় গোড়ায় আসছে, অনেক সুন্দর। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আপনাদের যাদের করমচা পছন্দ, কার কার পছন্দ কমেন্ট বক্সে জানাবেন, এবং কারা কারা এই গাছটা লাগাতে চান আমার
আমাদেরকে জানাবেন। ওই যে এখানে কিছু ফুলও আছে, আবার এই যে ফুলগুলা, এই যে এই ফুলটা দেখি কাটা আছে গাছটার মধ্যে। তো কার কার পছন্দ জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।